হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আমাদের রাজ্যের পরীক্ষা সংক্রান্ত আবারও একটি ফেক নিউজ আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনাদের কাছে পৌঁছে গেছে। অনেকেই আমাকে সন্ধ্যা থেকে SMS করছেন হোয়াটসঅ্যাপে, এবং এটিও আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন অনেকজনে। আমি যে ফেক নিউজটি আমাদের কাছে এসেছে পরীক্ষা নিয়ে, সেটি সর্বপ্রথম আপনাদের পড়ে শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে রতনলালনাথ মহোদয়ের, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, উনার ফেসবুক পেজ থেকে নাকি এমন কিছু উনি নোটিশ দিয়েছেন। নোটিশটি হলো, করোনা পরিস্থিতিতে বিদ্যালয় খোলার ব্যাপারে গঠিত হাই পাওয়ার কমিটি ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের সম্মতি এবং পরামর্শক্রমে শিক্ষা দপ্তর আগামী 17 মে 2021 ইংরেজি থেকে রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয়, দশম শ্রেণী এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, দ্বাদশ শ্রেণী, ডিগ্রি কলেজগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পঠন পাঠন শুরু হতে যাচ্ছে। সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি। তাহলে আপনারা দেখতে পেরেছেন, এটা নাকি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনার ফেসবুক পেজ থেকে আমাদের নোটিশ দিয়েছেন যে আমাদের 17 মে থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আসলে সম্পূর্ণ সেটি ফেক, একদমই আপনারা সেখানে কান দেবেন না। আপনাদের কাছে আমি বলছি, আপনারা কোনো নিউজ একবার দেখে সেটাকে কখনো জাজ করবেন না। আমি গত কিছুদিন আগেই বলেছি, আপনারা কোনো নিউজ একবার দেখেই সেটাকে বিচার করবেন না, বা সেটাকে আপনারা স্ট্যাটাস দেবেন না, বা কখনো শেয়ার করবেন না। অবশ্যই সেই নিউজটার সত্যতা বা বৈধতা যাচাই করুন। আপনাদের কাছে এখন স্মার্টফোন রয়েছে, আপনারা দেখে নেবেন ওনার ফেসবুক পেজে গিয়ে কি এমন কোনো SMS বা এমন কোনো সংবাদ আমাদের দেওয়া হয়েছে কি না। আপনাদের কাছে স্মার্টফোন রয়েছে, আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল দেখতে পারেন, দেখতে পারেন যে ওখানে কিছু বলা হয়েছে কিনা। আমি আপনাদের লাইভ দেখাচ্ছি ওনার ফেসবুক পেজে এমন কোনো সংবাদ দেওয়া হয়েছে কিনা। এবং এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফেসবুক পেজ, এখানে ওনার ছবি আছে। আপনারা দেখতে পাচ্ছেন রতনলাল নাথ মহোদয়ের পাশে একটি ছবি আছে ওনার। আমরা এবার ফেসবুক পেজে গিয়ে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এবারে ফেসবুক পেজে চলে এসেছি। এখানে রতনলাল নাথ মহোদয়ের ফেসবুক পেজে আমরা এসেছি, এবং দেখতে পাচ্ছেন ওনার ছবিটি কিন্তু নেই। তারপরও আপনারা দেখে নেবেন যে ওনার কোনো পোস্ট আছে কি না। এরূপ আপনারা দেখতে পারবেন এমন কোনো পোস্টই এখানে নেই। গত 2 দিন আগে একটি পোস্ট করেছেন উনি, আপনারা দেখে নেবেন এখানে কোনো পোস্টই নেই। আপনারা অল এগে দেখতে পারেন, কোনো পোস্টই নেই। অর্থাৎ আপনারা বুঝে গেছেন যে এটি সম্পূর্ণ গুজব। আপনারা এমন কোনো নিউজ দেখলে অবশ্যই সঙ্গে সঙ্গে বলে দেবেন যে এমন নিউজ না ছড়াবার জন্য, কারণ ছাত্রছাত্রীরা এই সময়ে প্রত্যেকে আতঙ্কের মধ্যে আছেন পরীক্ষা নিয়ে, তাছাড়া করোনা নিয়ে সবার মধ্যে আতঙ্ক আছে। আপনারা অবশ্যই এইসব পোস্ট থেকে বিরত থাকবেন। মনে করুন, ইউটিউবে আমি যে এই ভিডিওটি দিয়েছি সেটাও আপনারা যাচাই করে দেখে নেবেন যে সেটাও সত্যতা বা বৈধতা নাকি। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে নানান গুজব ছড়ানো হচ্ছে, আপনারা এই গুজব থেকে বিরত থাকবেন। এবং হোয়াটসঅ্যাপে যদি কারোর স্ট্যাটাস দেখেন, সঙ্গে সঙ্গে বলে দেবেন যেন সেটাকে ডিলিট করার জন্য। আমি আবারও বলছি, পরীক্ষা নিয়ে যখনই কোনো ইনফরমেশন আসবে, সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভিডিও দিয়ে দেবো, আপনারা কোনো চিন্তা করবেন না। এবং আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন, আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামেও আমাকে SMS করতে পারেন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।